গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো, আমি কারোর করে কাজ টাজ করে সব রেডি করে এখন চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি স্যান ট্যান করে চলে এসেছি। তো আমার সকালে ভাত রান্না হয়ে গেছে, তো এবার খাবো আর কি। চলো আমি তোমাদেরকে দেখে আমি সকালে কী কী রেখেছি, কী কী খাবো তো তোমরা দেখতে থাকো। ডিম সিদ্ধ হচ্ছে সকালে, আর কি কি আমার রান্না হয়েছে সেগুলো আমি দেখাবো। তো দেখতে থাকো। এটা হলো টমেটো, আলু, লঙ্কা। আমি একটু টমেটো আলুটা মেখে নেবো, আর ডিম সিদ্ধ সকালে ব্রেকফাস্ট। চলো আমি মেখে নিই। তো আমি এভাবে টমেটো আলুটা এভাবে ঠিক মেখে নিচ্ছি। উফ, গরম ভাতে যা লাগবে না খেতে। মধ্যে আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। মাথাটা মতো রেডি, ভাত নিয়ে নেব। যে ভাত নিয়ে নিয়েছি, এবার খাবার শুরু করি। তো তোমরাও চলে এসো। আজকে ভিডিওটা আমি সকালের এই খাবার দিয়ে শুরু করলাম, তো দেখতে থাকো ভিডিও। সকালে খাওয়া হয়ে গেছে, তো এই দেখো কত জামা কাপড় কেচেছি সকালে, এগুলো সব করে কেচেছি সকালে। কেচে তারপরে রান্না করলাম, করে তারপরে খেয়ে আবার রান্না করবো দুপুরে। তো গাইজ, তোমাদেরকে আমি একটা আমার অভিজ্ঞতার কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো ভুলেও কখনো তোমরা তোমাদের এটিএম বলো, কোনো নাম্বার যদি কেউ বলবে যে ব্যাংকের থেকে ফোন করেছে, তো সেটা তোমরা কোনো দিনের জন্য করবে না। যেটা আমার সাথে ঘটেছে সেটা তোমাদের সাথেও দ্বিতীয় হয়তো ঘটতে পারে। কারণ আমাকে এরকম মিথ্যে বলে যে আমি এরকম ব্যাংকের থেকে ফোন করেছি, তোমার ব্যাংকে এরকম ব্লক হয়ে গেছে, তো সে মানে ব্যাংকের বইটা চালু করার জন্য তোমার এটিএম নাম্বার এরকম এরকম ইত্যাদি লাগবে। তো আমি তখন বুঝতাম না, তো হঠাৎ করে আমার মাথার মুকুলে এটা এলো, হয়তো ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে। তো আমি বলেই দিই, বলে আমি এটিএম এর নাম্বার কোড নাম্বার সব বলে দিয়েছি। তো বলার পরে 5 মিনিট হয়নি, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, আবার মেসেজ এসেছে। তো আমি যখন ব্যাংকে গেলাম, গিয়ে বললাম যে এরকম এরকম হয়েছে, তো ব্যাংক ওরা বলছে আমার কিছু করার নেই, কী করবো, এটা তোমার ভুল, তুমি কী করেছো, তো সেহেতু আমার এই দায়িত্ব নেই বলে ব্যাংক থেকে আমাকে কোনো কিছু সাহায্য করেনি। তো বন্ধুরা, আমি যে যে ভুলটা করেছি সেটা তোমরা কখনো করবে না, কারণ এই ভুল থেকেই তোমাদের জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। হয়তো আমার সেখানে কম টাকা ছিল, তাই জন্য আমার আজকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যদি আমার এটা বেশি টাকা থাকতো তাহলে আমি খুবই প্রবলেমে পড়ে যেতাম। তারপর আমার ওই এটিএম নাম্বার বন্ধ করতে হয়েছে, বন্ধ করে তারপর আবার নতুন এটিএম নেওয়া হয়েছে, নাহলে পরে তো ওই এটিএমটা আর হবে না। তো সেই জন্য বলছি বন্ধুরা, তোমার এরকম ভুল কখনোই করবে না। যে তোমাদেরকে কেউ যদি বলে যে ভুল করে যে আমার ব্যাংকে থেকে ফোন করেছি, তো সেটা আগে যাচাই করবে, তারপরে তোমরা সেটা ব্যাংকে গিয়ে কথা বলবে। কিন্তু কোনো দিন ফোনে বা কেউ বললো সেটা তোমরা বলে দিলে বা এরকম কিচ্ছু করবে না, যেটা যে আমি যে সমস্যাটা করেছি সেটা তোমরাও করতে পারো। আজকে যে দুর্ভাগ্যটা আমারও হয়েছে সেটা তোমাদেরও হতে পারে। তো নিজেদের ক্ষতি নিজেরা এভাবে টেনে আনবে না, যেটা আমি করেছি। তো বন্ধুরা, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। খুবই খুবই বাড়িতে এটা নিয়ে খুবই অশান্তি হয়েছে, তবুও সব দুঃখ ফুলে ভাবি এটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদেরকে শেয়ার করতে ভাবলাম তোমরাও এগুলো হতেই পারে, অনেক মানুষের অনেক রকম ভুল, না শেয়ার করলে আমার মতো ক্ষতি হয়তো এরকম অনেক মানুষের হয়ে যাবে। যেটা আমার সাথে হয়েছে সেটা তোমাদের সাথেও হতে পারে। তো বন্ধুরা, এরকম কোনো দিন করবে না, আগে যাচাই করবে, তারপরে তোমাদের ব্যাংক বলো এর বলো যাই কল আসুক না কেন, তোমরা সেটা আগে যাচাই করবে, তারপর তোমাদের সেখানে সব কিছু বলবে। তার আগে কখনো এটা করতে যাবে না। তো আমি এটা কখনো কোনোদিন কাউকে বলিনি, এটা আমার সাথে ঘটেছে। তো আমি যখন পরে বললাম তখন বাড়িতে অনেক অশান্তি হয়। তো এটা এখনকার ঘটনা নয়, এটা আমার বিয়ের আগে, আমি তখন বুঝতাম না, তো আমার সাথে তখন হয়েছিল। তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি যে আমার সাথে যেটা ঘটেছিল সেটা যেন তোমাদের সাথে না ঘটে, তোমরা সতর্ক থাকবে। আর এখন যেহেতু যেরকম হচ্ছে, মানুষ
কেউ ঠকিয়ে কত রকমভাবে করে নিচ্ছে, যেরকম ঠকানো আমাকে ঠকিয়েছে সেরকমভাবে তোমাদেরও ঠকাতে পারে। তো তোমরা কেয়ার থাকবে, আর তোমরা এইগুলো আর এইগুলো তোমরা করবে না। ফোন করলো কেউ সব কিছু বলে দেবে এগুলো করবেই না, আগে যাচাই করবে, ব্যাংকের সাথে কথা বলবে, ম্যানেজারের সাথে, তারপরে তোমরা ডিসিশনটা নেবে, বা ব্যাংকে যাবে পুরো ডাইরেক্ট গিয়ে তারপর কথা বলবে, নাহলে আমার মতো তোমরাও উপস্থিত হবে। তো বন্ধুরা কুল খাচ্ছি, তোমরা খাবে তো চলে এসো। এই যে আমাদের গাছ, গাছে কুল সব ফাঁকা, সব পেরে পেরে ও সে সবাই খেয়ে নিয়েছে, কাকে বারণ করবো, কারণ কুল জিনিসটাই এমন। বন্ধু এখন মেঘ করেছে, রৌদ্র আজকে খুব একটা বার হয়নি, আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে, হাওয়া হচ্ছে, গাছগুলো নড়ছে, দেখো বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, তবে ওদিকে মিছিলের যে আওয়াজ হচ্ছে আমার আওয়াজ তোমাদের কান অব্দি পৌঁছাবে কিনা বলতে পারছি না। কিছু মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা, পাশে মিছিল মিছিল হচ্ছে। আজকে আমার মনটা ভালো না, তো কি বলবো বুঝতে পারছি না, সবসময় তো সব দিন ভালো যায় না, বিয়ে করা মানেই সংসার মানেই খুঁটিনাটি এটাতে লেগেই থাকে, তবু চেষ্টা করি সব কিছু ভুলে তোমাদের সামনে একটু হেসে কথা বলাম, আর নিজের যা সমস্ত কথা সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে যাই, সেটা হলো আমার এক দিদির কথা তোমার কাছে শেয়ার তোমাদের কাছে বলবো। তো আমার দিদি বিয়ে হয়ে গেছিলো, তো ও এখন নেই, হারিয়ে গেছে, তো আমি ওর কথাটা তোমাদের কাছে শেয়ার করতে চাইছি। এই কারণে যদি সে কোথাও থাকে আর যদি সে ভিডিওটা তার কাছে পৌঁছায়, তো জানি না সে কোনোদিন দেখতে পাবে কি না, যদিও বা কোনোদিন দেখে বা তার কাছে যদিও কোনোদিন পৌঁছায়, তো এই ভিডিওর ডিটেলসটা আমি পরে একদিন অন্য ভিডিও আমি সব বলে দেবো, আজকে আমি শুধু ছোটো করে এইটুকুই বলছি যে ও আজকে আমাদের মধ্যে নেই, হারিয়ে গেছে, বাড়ির থেকে চলে গেছিলো, তো ফেরত আর আসেনি। তো অনেক চেষ্টা করা হয়েছিল খোঁজার জন্য, তো পাওয়া যায়নি, তো জানি না সে কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, ভালো আছে কি না। তো বন্ধু তোমরা যদি চেষ্টা করো, তোমাদের সাহায্যে আমি আমার বোনকে হয়তো আমার দিদিকে হয়তো আমি খুঁজে পেতে পারি, শুধুমাত্র তোমাদের সাহায্যে। আজকে আমি এই মেসেজটা তার জন্য দিতে চাইছি যে যদি এই ভিডিওটা সে কোনোদিন দেখে বা তার কাছে পৌঁছায়, যে এখনও তার তার পরিবার তার জন্য কীভাবে খুবই খুবই কষ্ট পায়, আর তার 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 দিকে তাকিয়ে অধীর আগ্রহে বসে আছে যে যদি সে একবার আসে, তাকে যদি একবার চোখের দেখা দেখতে পায়। তো আমি যখন অনেক ছোট ছিলাম সে তখন হারিয়ে গেছে, তা আমাকে হয়তো সে তারা চিনতে পারবে না, সে হয়তো আমাকে চিনতে পারবে না। তার নাম ছিল রেবা পাত্র, বিয়ের আগে ছিল রেবা বাড়ুই, বিয়ের পরে হয়েছে রেবা পাত্র, কুঞ্জ দাস, কুঞ্জ পাত্র বাড়িতে বিয়ে হয়েছিল। তো আমি ডিটেলস একদিন তোমাদেরকে বলবো যে কেন হারিয়েছিল আর কি কারণে, শুধু শুধু এইটুকু বলবো যে সে হারিয়ে গেছে আজ থেকে 15-20 বছর আগে, আমি তখন খুব ছোট, আমার অতটা তার স্মৃতি তার মুখের ছবি আমার চোখে অতটা ভাসে না, তার ছবিও আমার কাছে নেই। তো সে যদি আমাদের ছবি দেখে চিনতে পারে আর চিনতে পেরে যদি আমাদের কাছে ফেরত আসে, তো আমি খুবই কৃতজ্ঞ হব তোমাদের কাছে। তো এই ভিডিওটা আমি পরে একদিন ছাড়বো, আজকে আমি শুধু এইটুকুই বলছি।
যে সে কিভাবে হারিয়ে গেল। আজ থেকে 15-20 বছর আগে, 15-20 বছর আগে আমি তখন ছোট ছিলাম, ওর বিয়ে হয়ে যায়। শ্যামবাজারে খালের ধারে থাকতো কুঞ্জ পাত্র, ওর শাশুড়ির নাম কি আমার মনে নেই, তবে আমার ওই জামাইবাবুর নামটা মনে আছে, ওর নাম হলো কুঞ্জ পাত্র। আর ওর আদি বাড়ি ছিল চৈতল বট্রা নেরোলি, ওখানে ওর আদি বাড়ি ছিল। এখন ওরা শ্যামবাজারে থাকে না, নেরোলি চলে এসেছে। তো আমার দিদি হারিয়ে যাবার কারণটা হচ্ছে ও শ্বশুর বাড়ি ওর শাশুড়ি খুবই নির্যাতন করতো, মানে কি বলবো, খুবই খুবই খারাপ নির্যাতন, যেরকম মার খাওয়ানো, ওকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, ওদের আর কি আমার দিদিকে পছন্দ ছিল না, তার জন্য ওরা এরকম ঝগড়া অশান্তি করতো, করে আমার দিদিকে মার খাইয়ে বাড়ির থেকে তাড়িয়ে বের করে দিয়েছিল। আর নানা নজর দেখাতো তরকারির মধ্যে এটা ওটা দিয়ে, যে তোর বউ খারাপ রান্না করেছে এটা দিতে দি বলে ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। তো ও বাড়ি চলে গেছিল বাপের বাড়িতে, তো ওখানে আমার মা, ও সবসময় শুয়ে থাকতো, কিছু খেত না, চিন্তা করতো, আর খুবই ওর শরীরটা ভেঙে পড়েছিল, যার জন্য আমার মা ওকে বলেছিল যে তুই কিছু না খেয়ে দিয়ে এভাবে পড়ে আছিস বলে ওকে একটা মেরেছিল, ও সেই রাগটা সামলাতে পারেনি। তো আমার মা ওকে একটা চড় মেরেছিল, সেই চড়টা ও সহ্য করতে পারেনি, তার জন্য ও অনেক অনেক কষ্ট পেয়েছিল। পাওয়ার পর ও বাড়ির থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ও কাজের খোঁজ করে, কিন্তু কেউ কি কাজ দেয়নি, জানি না সে কোথায় আছে কীভাবে আছে। তোমরা যদি এই মেসেজটা তোমাদের আত্মীয় পরিজন একে তাকে যদি তোমরা এটা শেয়ার করো, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যদি সে বেঁচে থাকে বা কোথাও থাকে তার কাছে যদি এই মেসেজটা যায়, তো অবশ্যই সে যদি দেখে অবশ্যই চিনতে পারবে বা বুঝতে পারবে আমি ওর উদ্দেশ্যে কথাটা বলছি। কারণ ওর জন্য আমার মা খুবই এখনো কষ্ট পায়, চিন্তা করে যে মেয়েটা হারিয়ে গেল, 5টা মেয়ে, তার মধ্যে যদি একজন চলে যায়, 5জন থাকলেও তবু তার কথাই মনে পড়ে। মা তো, মা কখনোই তার সন্তানের খারাপ চায় না, ভালো চায়, আর যতই 10জন থাকুক না কেন তবু তার মধ্যে যদি একজন হারিয়ে যায়, বারবার কিন্তু সেই হারানো জিনিসটার কথাই মনে পড়ে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমার এই মেসেজটা তোমাদের যে কোনো বন্ধু বান্ধব সবাইয়ের কাছে তোমরা শেয়ার করবে, সে যদি এই মেসেজটা পায় বা তার কাছে যায়, সে অবশ্যই আসার জন্য চেষ্টা করবে যে তার মা এখনো তার পথে বসে আছে। কারণ ও যে অবস্থায় গেছিল তখন একরকম ছিল আর এখন একরকম, তো আমার মা খুবই ভেঙে পড়েছে ওর জন্য চিন্তা করতে করতে, আর অন্তত একবার যেন তাকে দেখতে পাই এই কারণে এই মেসেজটা দেওয়া আমার। আমি এইটা এই কারণেই বলছি, আমাদের দীর্ঘ বিশ্বাসে অবশ্যই বেঁচে আছে, আর কোথায় আছে তা জানি না, তাকে অনেক খোঁজা হয়েছে, তো সে জানি না কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে। তোমরা যদি চাও তো অবশ্যই তাকে আমাদের কাছে, আমাদের বাড়ি ফেরত অবশ্যই এনে দিতে পারবে, যদি এই মেসেজটা তোমার সব জায়গায় তোমরা যদি শেয়ার করো, তো অবশ্যই অবশ্যই ও ফেরত আসবে। আমার আমার মা খুবই 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 ওর জন্য মানে এখনো পর্যন্ত কাঁদছে, কেঁদে চলেছে, যদি ওকে একবার একবার অন্তত চোখের দেখা দেখে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই ভিডিওটা অনেক অনেক সেন্ড করো, আর আমার বলার নেই। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কোনোদিন বাড়ির বউতে এইভাবে কষ্ট দিও না, যারা এভাবে একটা না একটা খুবই 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 তারা খুবই তারা চিন্তিত হয়, কারণ একটা মেয়েকে তারা অনেক আনন্দ করে ভালোবেসে বড় করে যখন শ্বশুর বাড়িতে পাঠায় যে না আমার মেয়ে ভালো থাকবে সুখে থাকবে, কিন্তু সেখানে দেখা যায় যে সে মেয়ে ভালো নেই, সুখে নেই, খুবই কষ্টে আছে,
তাতে কি হয়, মা বাবারও খুব কষ্ট হয়, কারণ তোমরাও তো একদিন মেয়ে ছিলে, আজকে তোমরা শাশুড়ি হয়েছো, মা হয়েছো, তো সেহেতু তোমরা পরের মেয়েটাকে নিয়ে আসো, একটু ভালোবাসতে পারো না তো প্লিজ বন্ধুরা? এইভাবে যে আমার দিদি যেরকম হারিয়ে গেছে, আজকে আমার মায়ের কোল থেকে আমার মা খুব কাঁদছে, তো দেখবে এরকমভাবে তোমরা অন্যের ক্ষতি করলে তোমাদেরও ক্ষতি হবে, তোমাদেরও মেয়ে আছে, কোনদিন কোথায় কী হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। তোমার মা খুবই চিন্তা করে, খুবই কষ্ট পায় যে আমার দিদির জন্য। তোমার দিদির শাশুড়িও বেঁচে নেই, আমার যে জামাইবাবু ছিল তিনিও এখন বেঁচে নেই, তো আমার আমি জানি না আমার দিদি বেঁচে আছে কি না। তো আমি একটা অন্য ভিডিওতে আমি দেব আমাদের কিছু ছোটবেলার ফটো, যেটা দেখে ও চিনতে পেরে আসতে পারে বাড়িতে, কারণ ওর ছবি আমাদের কাছে নেই, থাকলে আমার অবশ্যই আমি তোমাদের কাছে দেখাতাম, কিন্তু নেই সেহেতু আমাদের ছবিগুলো ওকে দেখানোর জন্য ছাড়বো, যাতে ও দেখে চিনিয়ে আসতে পারে। তো আমার 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 বাড়ি আমার ঠাকুরদার নাম হচ্ছে সতীশ বাড়ুই, আর আমার ঠাকুমার নাম হচ্ছে দাসী বাড়ুই, আমার বাবার নাম হচ্ছে নস্তুরা বাড়ুই, আমার মায়ের নাম হচ্ছে চপলা বাড়ুই, আর আমাদের বাড়ি হচ্ছে মালঞ্চ বাউনিয়া। যদিও এই মেসেজটা দেখে যে সতীশ বাড়ুই ও ঠাকুরদার নাম, তো অবশ্যই ও বুঝতে পারবে যে ওর কথাই আমি বলছি, আর ওর জন্যই এই মেসেজটা আমি সেন্ড করেছি। যদি থাকে বেঁচে, আমার তো দীর্ঘ বিশ্বাসও আছে, তো যদি থাকে তো এই মেসেজটা যদি পায় তো অবশ্যই চিনতে পারবে, জানতে পারবে। তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার দিদিকে আমার আমি খুঁজে পাই, তোমাদের মাধ্যমে যেন আমার মায়ের কাছে আমি ওকে ফেরত দিতে পারি। তো প্লিজ বন্ধুরা তোমরা সাহায্য করো আমাকে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। তো বন্ধুরা সব মানুষেরই কষ্ট দুঃখ থাকে, কেউ সেটা বাইরে আনে আর কেউ বাইরে আনে না, সবাই চেষ্টা করে যে হাসি মুখটা সবার সামনে আনা, এটাই আমি চেষ্টা করি সবসময় যে তোমাদের সামনে সেই হাসি মুখটা আনার জন্য। কিন্তু যখন খুব আপসেট হয়ে পড়ি, খুব দুঃখ হয়ে যায়, তখন আর পারি না। কিন্তু বন্ধুরা প্লিজ তোমরা সাহায্য করো, হেল্প করো, আর এই মেসেজটা অনেক অনেক সেন্ড করো, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করো, আর তোমার এই ভিডিওটা পুরোটাই দেখো। শুধু আমার দিদি যেন ফেরত আসে এই জন্যই, আর এরকম তোমরা এমন কিছু করবে না যে তোমাদের ঘরের মেয়ে হারিয়ে যায় আর তোমরা সারা জীবন সেই কষ্টটা ভোগ করো। আজকে থেকে ও 20 বছর আগে হারিয়ে গেছে, তো তখন এত ইন্টারনেটের যুগ ছিল না যে খোঁজ করবে, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না যে সেখানে কোথাও বার্তা দেবে। আমার বাবা মা খুব গরিব ছিল আর এসব সম্বন্ধে বোঝে না, আর ওর কোনো ফটো নেই যে খবর সাংবাদিক এসবে দিয়ে ওকে ওকে খোঁজ করা হবে, আর আর ওর ফটো নেই বলেই আজকে খোঁজা হয়নি। তো যদিও আমাদের মাধ্যমে আমাদের কাছে ফেরত আছে, তো অনেক অনেক কৃতজ্ঞ থাকবে বন্ধু তোমাদের কাছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।